ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম এক ঝলকের পর। কলকাতার রাস্তায় ফের অটো চলাচল শুরু। বেশি ভাড়া গুনেই শুরু হয়েছে যাতায়াত। এদিন উত্তরে সিথি কামারহাটি শোভাবাজার থেকে দক্ষিণে হাজরা রাসবিহারি সর্বত্রই চলছে অটো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সিথির মোড়ে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, ঠিক কি কি সাবধান বিধি মেনে চলা হচ্ছে? অটো যাত্রী এবং চালক তারা কি কি নিয়ম মেনে চলছেন? পাশাপাশি ভাড়া কতটা বেড়েছে? দেখো মাধুরী, তোমায় যেটা জানাই, চতুর্থ দফার লকডাউনের মধ্যেই অটো পরিষেবা কিন্তু চালু হয়ে গেল শহর কলকাতায়। এই মুহূর্তে আমরা শিথিল মোড়ে রয়েছি। যে ছবি আমরা দেখছি, অটো লম্বা লাইন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, ডানলপ ট্রাফিক গার্ডের তরফ থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনে সাধারণ মানুষ অটোর লাইনে দাঁড়িয়েছেন এবং তারপর অটোর ভেতর ম্যাক্সিমাম দুজন প্যাসেঞ্জার, তাদেরকে নিয়েই কিন্তু অটো চালক নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। অর্থাৎ সামনের যে সিট সেটা ভ্যাকেন্ট থাকছে এবং পেছনে দুজন বসার পর আর কাউকে বসানো হচ্ছে না। পুলিশের তরফ থেকে এই নজরদারি চলছে এবং পুলিশের তরফ থেকে অটো চালকদের কাছে কিন্তু এমনটা ক্যাম্পেইন করে বলা হচ্ছে। পুরনো ভাড়াতেই কিন্তু এই রুটে অটো পরিষেবা চলছে। নতুন ভাড়া এখনো পর্যন্ত এই রুটের তরফ থেকে অ্যানাউন্স করা হয়নি, কিন্তু পরিষেবা তারা শুরু করে দিয়েছেন সাধারণ মানুষের যাতে হয়রানি না হয় সেই কথা মাথায় রেখে। আমি অঞ্জন পাল, এখানকার স্থানীয় কাউন্সিলর, তার সঙ্গে কথা বলবো। মূলত আপনারা আজকে পরিষেবাটা শুরু করলেন অঞ্জন বাবু, কি কি জিনিস মাথায় রেখে? আমরা সরকারের নির্দেশ অনুযায়ী চতুর্থ পর্যায়ে লকডাউনের অন্তিম পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। তো অন্তিম পর্যায়ে লকডাউনে এসে উপস্থিত হয়ে আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী সিথির মোড় টু কামারহাটি সহ বড়নগরের বিভিন্ন প্রান্তে অটো পরিষেবা চালু হয়েছে। এই অটো পরিষেবা চালু করতে গিয়ে যাতে ড্রাইভারদের এবং মালিক পক্ষের কোনো রকম ক্ষতি না হয় সেদিকে আমরা নিশ্চয়ই দৃষ্টি রাখছি, কিন্তু আপাতত পুরনো ভাড়াতেই এই অটো রুটটা চলবে। তবে প্রকৃতপক্ষে আজকের মধ্যেই আমরা ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বলে যাতে মালিক পক্ষের কোনো রকম আর্থিক ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা যাতে একটু ভাড়াটাকে বাড়ানো যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু ধন্যবাদ, পুরনো ভাড়া রেখেই এখনো পর্যন্ত পরিষেবা চালু হয়েছে। আমি এখানে, আমার সামনে একজন ডানলপ ট্রাফিক গার্ডের পুলিশ অফিসিয়ালস রয়েছেন। আপনারা মূলত দুজন করে প্যাসেঞ্জার এলাও করছেন? আমরা দুজন করে প্যাসেঞ্জার এলাও করছি এবং দুজন তিনজনকে মাস্ক লাগাতে হবে। সামনে যে ড্রাইভার আছেন তাকেও মাস্ক লাগাতে হবে এবং পেছনে দুজন প্যাসেঞ্জার তারও মাস্ক লাগাতে হবে এবং পুরনো ভাড়াতে তাদের প্যাসেঞ্জার নিতে হবে, এটা আমাদের বলা আছে। ধন্যবাদ। পুলিশের তরফ থেকে যেটা জানানো হলো, দুজন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার পেছনে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে লাইনেও, সেই সোশ্যাল ডিস্টেন্সের ছবি এবং প্রত্যেকে মাস্ক পরতে হবে, এরকমই বিধি নিয়ে চতুর্থ দফার লকডাউনের মধ্যেই কলকাতা শহরের বিভিন্ন রুটে অটো পরিষেবা চালু হলো। অন্য অনেক রুটে অটোর ভাড়া বাড়লেও এই রুটে কিন্তু পুরনো ভাড়াতেই পরিষেবা শুরু করেছেন অটো চালকরা। তবে মিটিংয়ের পর, আজকে সন্ধ্যের পর পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবে। ধন্যবাদ ময়ূখ।